করোনার আগ্রাসনেও প্রবাসী আয়ের গতি চলতি অর্থবছরের প্রথম ৬ মাসেই রেমিটেন্স প্রবাহ ২০০ কোটি ডলার বৈদেশিক মুদ্রা রিজার্ভে নতুন মাইল ফলক খেলাপি ঋণের মামলার জালে ব্যাংকগুলো নিষ্পত্তি না হওয়ায় সুদি আটকে আছে ৩৫,৫০০০ কোটি টাকা বিশেষ আদালত বাড়ানোর পরামর্শ খুলনায় খাল দখল মুক্তির দাবিতে অনর রূপসার চাষীরা শুষ্ক মৌসুমে চাষাবাদ ব্যাহত বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েও আটকে আছে খনন পাউবোর ভূমিকা নিয়ে ক্ষোভ দেশের বাজারে কেজি প্রতি ৫ টাকা কমেছে ছোলার দাম বুকিং রেট অর্ধেকে নেমে আসায় অতিরিক্ত আমদানি কারণ বলছেন ব্যবসায়ীরা এবং টানা এক মাসের দ্বন্দ্ব শেষে অনলাইন প্ল্যাটফর্মে সংবাদ প্রকাশের জন্য মুনাফার ভাগ দিতে বাধ্য হল ফেসবুক গুগল বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়ায় আইন পাস দেখছিলেন শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থবাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছে আমি মালিহা ইসলাম মনামি বৈশ্বিক করোনার আগ্রাসনে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর গতি অতীতের সব রেকর্ড ভেঙেছে ২০২০-২১ অর্থবছরের প্রথমার্ধে দেশে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে ৩৭.৫৯% বা ৩.৫৪ বিলিয়ন ডলার সরকারের প্রণোদনা আর রেমিটেন্স যোদ্ধাদের দেশপ্রেম বৈদেশিক মুদ্রা রিজার্ভে এমন গতি এনেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে ছবি তুলেছেন দিগেন সিংহ ভয়াবহ করোনা পরিস্থিতির মাঝে প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠানো অব্যাহত রাখায় ২০২০ সালের ৩০ ডিসেম্বর শেষে দেশে রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ অর্জিত হয় বছর শেষে রিজার্ভ ৪৩.১৭ বিলিয়ন ডলারে উন্নীত হয় বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে ২০২০-২০২১ অর্থবছরে জুলাই ডিসেম্বর মাসে রেমিটেন্স এসেছে ১২.৯৪ বিলিয়ন ডলার যা গত অর্থবছরের একই মাসে ৯.৪১ বিলিয়ন ডলার ছিল চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে রেমিটেন্স প্রবাহ বেড়েছে ২ বিলিয়ন ডলার আমাদের আত্মীয়স্বজনরা সবসময় অল টাইম রেমিটেন্স পাঠাচ্ছেন করোনার সময়ও পাঠিয়েছেন ৪-৫ মাস বাদে থেকে আমাদের পাঠানো আরম্ভ হয়েছে এরপরে আর বন্ধ হয়নি এবছরই পাঠাচ্ছেন প্রণোদনার কারণে যারা দেশের বাহিরে আছেন তারা কিন্তু ওনাদের সর্বশেষ যে উপার্জন সেটাও দেশে বৈধ উপায়ে পাঠানোর তাগিদ দেখিয়েছেন এবং এর ফলাফল বিগত বছরের শেষ ৪ মাসে আমরা দেখেছি প্রণোদনার হার আরও বাড়ানোর কথা বলছেন ব্যাংকাররা আর ব্যবসায়ী নেতাদের দাবি দেশে আটকা পড়া রেমিটেন্স যোদ্ধাদের পাঠানোর ব্যবস্থা নিলে আরও বাড়বে এই ফরেন রেমিটেন্স আমাদের দেশে অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে এবং সেইটাকে যে আরও যাকে আর বাড়ানো যায় সেই লক্ষ্যে সরকার যে ২% প্রণোদনা দিয়েছে যেহেতু ২% ইনসেন্টিভ এটা কিন্তু প্রবাসীদেরকে যথেষ্ট উৎসাহিত করেছে পাশাপাশি দেশের জন্য যে তাদের দায়িত্ব বা দেশের যে টান রেমিটেন্স যোদ্ধারা এটাই মনে করেছেন ২০১৯ সালের ১ জুলাই থেকে রেমিটেন্সের বিপরীতে সরকার ২% প্রণোদনা দেয়া শুরু করে ইকরামুল কবির সময় সংবাদ সিলেট আবারও নতুন মাইলফলক অতিক্রম করেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো দেশের রিজার্ভ পৌঁছেছে ৪,৪০০ কোটি ডলার বা ৪৪ বিলিয়ন ডলারে বুধবার দিন শেষে দেশের রিজার্ভ দাঁড়ায় ৪,৪০২ কোটি ডলার প্রতি ডলার ৮৫ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এ পরিমাণ প্রায় ৩,৭৪,০০০ কোটি টাকা প্রতি মাসে ৪ বিলিয়ন ডলার আমদানি ব্যয় হিসেবে মজুদ বৈদেশিক মুদ্রা দিয়ে প্রায় ১১ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব এর আগে গেল বছরের ডিসেম্বরে রিজার্ভ ৪,৩০০ কোটি ডলার ছাড়ায় বছরের পর বছর খেলাপি অর্থের হিসেবের বোঝা টানতে হয় ব্যাংকগুলোকে বিপরীতে কোনো আয় না থাকা ও দীর্ঘদিন সুদ আসল না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাংকগুলো এক্ষেত্রে আদালতকে দ্রুত অর্থ মামলাগুলো নিষ্পত্তির দাবি সংশ্লিষ্টদের জটিলতা দূর করতে বিশেষ আদালতের সংখ্যা বাড়ানোর পরামর্শ আইনজীবীদের কাজল আব্দুল্লাহর রিপোর্ট বিনিয়োগকৃত অর্থ থেকে প্রাপ্ত সুদই ব্যাংকের আয়ের প্রধান উৎস তবে সেই সুদ আদায় হচ্ছে না ঠিকমতো খেলাপি হওয়ার বিপরীতে মামলা হলেও এর গণ্ডি পেরিয়ে সমাধানের পথ অনেক দূর এমন অবস্থায় বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন বলছে খেলাপি ৯৪,৪৪০ কোটি টাকার অনাদায়ী সুদের পরিমাণ ৩৫,৫৮০ কোটি টাকা এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের রয়েছে ১৭,৩৭১ কোটি ও বেসরকারি খাতের ব্যাংকগুলোতে এর পরিমাণ দাঁড়িয়েছে ১৬,৫৭৭ কোটি টাকা ব্যাংকাররা বলছেন মামলার রায়ে ধীরগতির কারণেই ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাংকগুলো প্রোটেক্ট করার জন্য ওদেরও কিন্তু আইনে
অনেক ধারায় যেতে হয়, তারা হয়তো রিট করে দেয়, তারা স্টে নেয়, তারা আরেক আপার কোর্টে যেয়ে আবার আপিল করে। তো এইগুলা প্রক্রিয়া সব শেষ করে আস্তে আস্তে কিন্তু দেখা যায় যে সময় যতটুকু লাগার কথা তার থেকে অনেক বেশি লেগে যায় আর কি। তো এই প্রক্রিয়াটাকে যদি আমরা একটু সময়টাকে যদি একটু মানে লিমিটেড টাইমের মধ্যে রাখতে পারি তাহলে কিন্তু এটা ব্যাংকগুলোর জন্য ভালো, অর্থনীতির জন্য ভালো, আমাদের দেশে যে সরকার থাকবে তাদের জন্য ভালো। এদিকে আর্থিক প্রতিষ্ঠানের অর্থ কেলেঙ্কারি মামলাগুলো নিষ্পত্তির দায়িত্ব অর্থ ঋণ আদালতের। ঢাকা সহ জেলা পর্যায়েও এমন বিশেষ আদালত থাকলেও রয়েছে মামলার দীর্ঘসূত্রিতা, এতে স্বল্প সময়ে ব্যাংকগুলো ফিরে পায় না অর্থ। আইনজীবীরা বলছেন সমস্যার সমাধানে বাড়াতে হবে আদালত সংখ্যা ও লজিস্টিক সাপোর্ট। বেশ দীর্ঘ সময় লাগে মামলাগুলো নিষ্পত্তি হতে, এর ফলে ব্যাংকের টাকা আটকে থাকে। এটা হচ্ছে পপুলারলি যে আমাদের অসুবিধার জায়গাটা। এখন সেটার একটা কারণ হলো যে আমাদের প্রচুর ব্যাকলগ আছে মামলার, কোর্টগুলোতে আসলে সাফিসিয়েন্ট লোকবল বা লজিস্টিকের বিষয় আছে, কোর্টের সংখ্যা কম আছে। এটার কারণে অনেক সময় দেখা যায় যে দীর্ঘ সময় ধরে মামলাগুলো থাকছে এবং এগুলা সমাধান করা যাচ্ছে। মামলার কার্যক্রম গতিশীল করতে উচ্চ আদালতেও এমন ব্যবস্থাপনা তৈরি করতে হবে বলে মত এই আইনজীবীর। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। গণভবন থেকে ভার্চুয়ালি বাংলাদেশ মেরিন একাডেমির 55তম ব্যাচের ক্যাডেটদের মুজিববর্ষ গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সবথেকে বেশি প্রয়োজন এবং যারা এই মানে নাবিক হিসেবে কাজ করবে বা বিভিন্ন বিদেশে কাজ করছে, এই বিদেশে কাজ করেও কিন্তু যে রেমিটেন্স আমাদের আসছে সেটাও কিন্তু আমাদের অর্থনীতিকে সচল রাখছে, এটা সবথেকে বড় একটা বিষয়। আর সমুদ্রগামী জাহাজের মেইন অফিসার ও মেইন ইঞ্জিনিয়ার সহ প্রায় 10 মিলিয়ন কর্মী দেশের বাইরে বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছে। আমি এটুকুই বলবো যে আমাদের দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, কারণ জাতিপিতা 72 সালে যখন পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরে আসেন তখনই বাংলাদেশটাকে কীভাবে গড়ে তুলবেন তার একটা রূপরেখা দেন এবং আমাদের সংবিধান প্রতিষ্ঠা সংবিধান উপহার দেন এবং সেই সাথে একটি স্বাধীন রাষ্ট্র গড়ে তোলার সব ধরনের অবকাঠামো গড়ে তোলেন। আইন নীতি বিধিবিধান সবই তিনি তৈরি করে দিয়ে গেছেন। সমুদ্র সীমা আইনটাও তিনি 1974 সালে করে দেন যখন জাতিসংঘেরও কিন্তু সেই সমুদ্র সীমা আইন হয়নি। আর এরপরে আমরা বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি। একদিকে নদীমাতৃক বাংলাদেশ, আমাদের রয়েছে বিশাল বিশাল নদী, আমাদের দেশে নৌ বিশেষ করে আমাদের নৌবন্দর রয়েছে, সমুদ্র বন্দর রয়েছে, এমনকি আমরা গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছি, কাজেই সেদিক থেকে আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এই নৌ চলাচল বা নৌপথ। জাতিপিতা 1973 সালে মানে 72 সালে তিনি উদ্যোগ নেন বাংলাদেশ মেরিন একাডেমি তৈরি করার এবং ব্রিটিশ কারিগরি সহায়তায় গ্রহণকারী ডেভেলপমেন্ট অব মেরিন একাডেমি 1973 শীর্ষক প্রকল্প এবং তিনি এটা তৈরি করে দিয়ে যান। আমরা সরকার আসার পর এই বিশেষ করে মেরিন একাডেমিটা আবার সচল করার পদক্ষেপ নিই। আর দ্বিতীয়বার যখন আমরা সরকারে আসি তারপর থেকে আমরা এটাকে আরও উন্নত করা, কারণ ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি, তাছাড়া বিশ্ব প্রযুক্তি ব্যবহারে এগিয়ে যাচ্ছে, সেই দিকে লক্ষ্য রেখে আমরা যুক্তরাজ্য মার্চেন্ট নেভি ট্রেনিং বোর্ডের স্বীকৃতি সহ অর্জিত নানাবিধ আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছি, কারণ এই একাডেমি শিক্ষাদানের ট্র্যাডিশনাল থেকে আমরা ডিজিটালে রূপান্তরিত করতে সক্ষম হয়েছি। একাডেমির নটিক্যাল প্রশিক্ষণকে উন্নত করার লক্ষ্যেও 2019 সালে একাডেমিতে স্থাপন করা হয়েছে নেভিগেশন সিমুলেটর। পাশাপাশি এবছর উন্নততর মেরিন ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণের স্বার্থে চলমান রয়েছে ইঞ্জিন কন্ট্রোল সিমুলেটর স্থাপনের প্রক্রিয়া। যুক্তরাজ্য মার্চেন্ট নেভি ট্রেনিং বোর্ডের স্বীকৃতি অর্জিত হয়েছে এবং যুক্তরাজ্য মেরিটাইম অ্যান্ড কোস্টগার্ড এজেন্সির স্বীকৃতি প্রক্রিয়াধীন। যুক্তরাজ্যের সাউদাম্পটন সলেন্ট ইউনিভার্সিটির ওয়ার্সাস স্কুল অব মেরিটাইম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ফিলিপাইনের মেরিটাইম একাডেমি অব এশিয়া অ্যান্ড প্যাসিফিকের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে, ফলে আন্তর্জাতিক অঙ্গনে একাডেমির গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাচ্ছে এবং আরও বৃদ্ধি পাবে এবং সেই আশায় আমরা রয়েছি। 2019-20 অর্থবছরে 165 মানে 1,65,00,000 টাকা
আমরা এটা কি ষোলো 165 কোটি টাকা, সেটা 165 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের মধ্যে উল্লেখযোগ্য হলো একাডেমির পতেঙ্গা প্রান্তে দৃষ্টিনন্দন প্রবেশ পথ নির্মাণ, 2টি প্রশিক্ষণ বোর্ডের কমিশনিং ও পোস্ট সি ক্যাডেট বন্টকের নবায়ন, যেটা আমি কিছুক্ষণ মধ্যে উদ্বোধন ঘোষণা করছি। চলমান উন্নয়ন কাজে রয়েছে নতুন অডিটোরিয়াম, গবেষণা কেন্দ্র, বঙ্গবন্ধু টেকনোমেরিন কমপ্লেক্স, মসজিদ, ওয়ার্কশপ, সিমানশিপ বন্টক, সুইমিং পুল নির্মাণ এবং কোরিয়া প্রদত্ত সহজ শর্ত ঋণের আওতায় মেরিন ইঞ্জিন ও নেভিগেশন ফুল মিশন সিমুলেটর সেন্টার স্থাপন। অর্থাৎ এই একাডেমিকে সম্পূর্ণভাবে পূর্ণাঙ্গ রূপ আমরা দিতে যাচ্ছি, যাতে আমাদের ক্যাডেটরা আন্তর্জাতিক মানের ট্রেনিং নিয়ে তাদের দায়িত্ব পালন করতে পারে দেশে বিদেশে। আমি এটুকুই বলবো যে আমাদের ক্যাডেট নতুন জীবনে পদার্পণ করবে, সেখানে দেশে বিদেশে দেশের মান রক্ষা করে চলতে হবে, আর সেই সাথে সাথে যখন যে দেশে যাবে আমাদের সভ্যতা, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি সেটাও আদান প্রদান করতে পারবে এবং অন্য জায়গা থেকে ভালো কিছু শিক্ষা নিয়ে আসতে হবে। নিজ দায়িত্ব সততা, দক্ষতা ও কর্তব্যনিষ্ঠার সাথে পালন করতে হবে, যাতে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়, সেই বিষয়টার দিকে সবসময় লক্ষ্য রাখতে হবে। কারণ মনে রাখতে হবে যে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি, আর বাংলাদেশকে আমরা এখন উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি, একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে জাতির পিতা দেশকে সর্বোন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। 75 আগস্ট জাতির পিতাকে যদি নির্মমভাবে হত্যা করা না হতো, আর তিনি যদি হাতে সময় পেতেন, বহু আগেই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে চলতে পারত। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে 15 আগস্ট সেই কালো রাত আমাদের সেই সম্ভাবনা নস্যাৎ করে দিয়েছিল। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ নিয়ে আমি রাষ্ট্র পরিচালনা করেছি বলেই এবং দীর্ঘদিন সরকারে থাকার সুযোগ পেয়েছি বলে আজকে প্রতিটি ক্ষেত্রে দেশের উন্নয়ন করবার সুযোগ আমরা পেয়েছি। এমনকি এই করোনা ভাইরাসের কারণে যেখানে সারা বিশ্ব স্থবির হয়ে গেছে, বাংলাদেশের অর্থনীতির চাকাকে আমরা সচল রাখতে সক্ষম হয়েছি এবং অনেক উন্নত দেশ থেকেও অনেক পূর্বে আমরা ভ্যাকসিনের ব্যবস্থা করেছি, টিকাদান কর্মসূচি আমরা চালু করে দিয়েছি, মানুষের জীবনমান সুরক্ষার ব্যবস্থা নিচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী আমরা উদযাপন করছি, আর আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছর হচ্ছে 2021। কাজেই 2020 থেকে 2021 আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং অর্থাৎ মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করব। এই সময় আমরা আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমি সবাইকে অনুরোধ করব যে যদি আমরা টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছি, সেক্ষেত্রে আপনারা সকলে স্বাস্থ্য সুরক্ষা নিয়ম নীতি মেনে চলবেন। মাস্ক ব্যবহার করা, হাত পরিষ্কার রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা একান্তভাবে প্রয়োজন। নিজেকে সুরক্ষিত রাখুন এবং আপনার সুরক্ষা অন্যকেও সুরক্ষিত করবে। কাজে টিকা দেওয়ার পরে এটা কেউ মনে করবেন না যে আপনাদের সমস্যা সব সমাধান হয়ে গেছে, এটা মনে রাখতে হবে যে তারপরেও নিজে থেকে সুরক্ষিত রাখার জন্য সবসময় মাস্ক পরতে হবে এবং সমস্ত নিয়মকানুন মেনে চলতে হবে। এবং আমি আশা করি প্রত্যেকেই সেদিকে লক্ষ্য রাখবেন। অন্তত আমরা চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের মানুষকে সব ধরনের স্বাস্থ্য সেবা যেন পায় তার ব্যবস্থা নিতে, এবং সেই জন্য যথাযথভাবে আমরা পদক্ষেপ নিয়েছি। আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। বাংলাদেশ নদীমাতৃক দেশ, তার উপর আমরা বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি। আমাদের দুর্ভাগ্য যে জাতির পিতা 1974 সালে আইন করলেও, সমুদ্র আইন করলেও, সমুদ্র সীমা আইন, 75 পরবর্তী যারা ক্ষমতা এসেছিল তারা কিন্তু এ ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। জেনারেল জিয়াউর রহমান, জেনারেল এরশাদ বা খালেদা জিয়া, তাদের কোনো উদ্যোগই ছিল না বা তার দেশটাকে চিনতো না, জানতো না। আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই আমরা উদ্যোগ গ্রহণ করি, যখন 1996 সালে সরকার আসি তখন থেকেই, এবং এরপর আমরা বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি। যে সমুদ্র সম্পদ আমরা আমাদের অর্থনীতির কাজেও ব্যবহার করতে পারি। আর তাছাড়া আমাদের বে অফ বেঙ্গল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যানেল, গুরুত্বপূর্ণ একটা জায়গা, বিশ্বের অনেক ব্যবসা বাণিজ্য এখান থেকে চলে।
তাছাড়া আমাদের নদীগুলিকে আমরা নাব্যতা ফিরিয়ে এনে এই নদীমাতৃক বাংলাদেশের নৌপথকে আরও উন্নত আরও সচল আমরা করে দিচ্ছি, যেন আমাদের দেশের আভ্যন্তরীণ পণ্য পরিবহন এবং আন্তর্জাতিক পর্যায়ে পণ্য পরিবহন আমরা খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে করতে পারি, সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি। সেই জন্য আমরা এই বিশেষ করে মেরিন একাডেমিগুলি প্রতিষ্ঠা করে আমাদের ছেলেমেয়েদেরকে কর্মসংস্থানের যেমন সুযোগ দিচ্ছি, ট্রেনিং করে দিচ্ছি, দেশে বিদেশেও তারা অর্থ উপার্জন করে তাদের পরিবারকে যেমন সহযোগিতা করছেন, দেশের অর্থনীতিতেও তারা রেমিটেন্স পাঠিয়ে সহযোগিতা করে যাচ্ছে। তো আমাদের আজকের যারা নতুন ছেলে মেয়েরা উদ্যোগ নিয়েছে এবং তারা গ্র্যাজুয়েশন হচ্ছে, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং যারা পদক পেলেন তাদের জন্য আমার আন্তরিক অভিনন্দন। বাংলাদেশ এগিয়ে যাবে, আমরা 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত করতে চাই। 2021 সাল আমরা ইতিমধ্যে উন্নয়নশীল দেশের মানে উন্নীত হবার সুযোগ পেয়েছি, আর 41 সালের মধ্যে বাংলাদেশে উন্নত বাংলাদেশ করব। 2100 সালের ডেল্টা প্ল্যানও আমরা করে গেলাম আগামী দিনে ভবিষ্যতে বাংলাদেশ যেন এগিয়ে যায় সেদিকে লক্ষ্য রেখেই আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, সকলের শুভকামনা করে আমি মুজিব বর্ষ গ্র্যাজুয়েশন প্যারেডের শুভ উদ্বোধন এবং একাডেমির লেকে দুটি ট্রেনিং, লাইভ বোট কমিশনিং এবং 120 জন ধারণ ক্ষমতাসম্পন্ন পোস্ট সি ক্যাডেটদের জন্য নবরূপায়িত বন্টক সব কিছুর উদ্বোধন আমি ঘোষণা করছি, আর একাডেমিতে লাইভ বোর্ডের কমিশনিং ঘোষণা করছি। মুজিব বর্ষের গ্র্যাজুয়েশন প্যারেড উন্নত হোক, সবাইকে সফল হোক সেই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে আমি শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট অর্ধেকে নেমে আসায় অতিরিক্ত আমদানির কারণে দেশের বাজারে বড় ধরনের দরপতন ঘটেছে ছোলার বাজারের। গত এক সপ্তাহে সব ধরনের ছোলার দাম কেজি প্রতি 2 থেকে 5 টাকা কমে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। বর্তমানে সাধারণ মানের ছোলা বিক্রি হচ্ছে 51 থেকে 53 টাকায়। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চাহিদা বাড়ার কারণে রমজান শুরুর কয়েক মাস আগে থেকে নানা অজুহাতে দেশের বাজারে বাড়তে থাকে ছোলার দাম। এবার সে প্রক্রিয়া শুরু হয়েছিল ডিসেম্বরের দিকে, কিন্তু চলতি মাসের শুরু থেকে হঠাৎ করে ছোলায় বাজার সয়লাভ হতে থাকে, সে সাথে কমতে থাকে দামও। খাতুনগঞ্জে প্রতি কেজি ছোলার দাম এখন প্রকারভেদে 51 থেকে 61 টাকা। ডিসেম্বর মাসে যে ছোলা ছিল 67 টাকা কেজি, বর্তমানে বিক্রি হচ্ছে আপনার 61 থেকে 62 টাকা, আর যেটা নিম্ন কম দামে ছিল ওইটা ছিল আপনার 60 টাকা কেজি, এখন বর্তমানে সেটা কমে 51 থেকে 52 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। মূলত অস্ট্রেলিয়া থেকে আসে দেশের চাহিদার 95% ছোলা, এর বাইরে মিয়ানমার, দক্ষিণ আফ্রিকা এবং ইথিওপিয়া থেকেও কিছু ছোলা দেশে আসে। গত বছরের তুলনায় বর্তমানে ছোলার বুকিং রেট নেমে এসেছে অর্ধেকে। গত বছরের তুলনায় এবছর ছোলার দাম প্রায় 25% বা 30% দাম কম আছে। ব্যবসায়ীদের দাবি বুকিং রেট কম হওয়ার সুযোগে চলতি বছর ছোলা আমদানি হয়েছে বেশি, তবে ডেলিভারি ধীরগতির কৌশল নিয়ে একটি চক্র বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। ছোলা যদি সরবরাহ যদি সঠিকভাবে না হয় তাহলে একটা সংকট সৃষ্টি হবে, আর না হলে যদি পর্যাপ্ত পরিমাণ আসে তাহলে ছোলার দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। বছরে দেশে 2.5 থেকে 3 লাখ মেট্রিক টন ছোলার চাহিদা থাকলেও শুধুমাত্র রমজান মাসেই ইফতারের জন্য ছোলা বিক্রি হয় 70 থেকে 80 হাজার মেট্রিক টন। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা শত শত মেট্রিক টন ছোলা আসছে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে, এরপর পাঠিয়ে দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন বাজারে। আমদানি বেশি হয়, দাম রয়েছে সবচেয়ে নিম্ন পর্যায়ে, তবে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন নানা গুজব এবং কারসাজি করে রমজানের আগে বাড়ানো হতে পারে এই ছোলার দাম, আর তাই প্রয়োজন বাজার মনিটরিংয়ের। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। জলাবদ্ধতা নিরসনে আন্দোলনে নেমেছেন খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের প্রান্তিক চাষিরা। শিয়ালি খাল দখল ও বন্ধের কারণে চাষাবাদ সম্ভব হচ্ছে না, এতে আর্থিক লোকসানের মুখে পড়ছেন চাষিরা। তাদের দাবি, বারবার পানি উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন দপ্তরে চিঠি চালাচালি করেও খাল খননে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সময় সংবাদে এ বিষয়ে প্রতিবেদন প্রচারিত হওয়ার পর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ওই এলাকা পরিদর্শন করলেও সমস্যা সমাধানে কোনো আশ্বাস দেওয়া হয়নি বলে জানান স্থানীয়রা। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নেয়ামুল হোসেন কোচি।
খুলনার রূপসা উপজেলা মূলত কৃষিভিত্তিক অর্থনীতির উপর নির্ভরশীল। এখানকার কৃষকরা ধান ও রবিশস্য উৎপাদন করা ছাড়াও একই জমিতে মাছ চাষ করে থাকেন। কিন্তু উপজেলার ঘাটবগী ইউনিয়নে গত কয়েক বছর যাবৎ 3 কিলোমিটার শিয়ালি খাল অবৈধ দখল হয়ে যাওয়ায় চাষাবাদের সমস্যা হচ্ছে। বিশেষ করে চলতি বছর শুষ্ক মৌসুমে শুরুতেই চাষাবাদের জন্য প্রয়োজনীয় পানি সংকট প্রকট আকার ধারণ করেছে। আবার বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন না হওয়ায় সৃষ্টি হচ্ছে জলবদ্ধতা। পুরো খালের উপরে এরা অবৈধভাবে স্থাপনা করে ব্যবসা বাণিজ্যর জন্য নিজেকে আখের গুছানোর জন্য প্রতিষ্ঠান গড়ে গড়ে তুলিছে। শুকনো মৌসুমে পানি থাকে না, আর বর্ষা মৌসুমে এই জায়গায় আমরা জলে ডুবে থাকি, নিষ্কাশনের কোনো ব্যবস্থা থাকে না। মাছ চাষি, ধান চাষি, মোটামুটি যত চাষের কথা বলতেছেন এই খালের উপরই নির্ভর করে। খাল খরচ না হলে সরকারি দিনাও দিতে পারবো না, আমার সেখানে মাছ হয় না, বাকি তুলে সব নষ্ট হয়ে গেছে। গরিব দুঃখী মানুষ ঋণ দিনার কারণে অনেকে রাত্রে পলায় বেড়ায়। স্থানীয় জনপ্রতিনিধি জানান, কয়েকবারই পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হলেও বিষয়টি সমাধান হয়নি। তবে সময় সংবাদে কৃষকদের আন্দোলনের খবর প্রচারিত হওয়ার পর পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেছেন, সরজমিনে পরিদর্শন করে গেছেন এবং আমাদের একটা আশ্বাস দিয়েছেন যে অতি দ্রুত আমরা যেভাবে এই খাল খনন করব। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের খুলনা বিভাগীয় কর্মকর্তা বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন। তারা সবাই ইচ্ছেভাবে পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তা যদি কোনো জড়িত থাকেন সেখানে তার বিভাগীয় ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। রূপসা উপজেলার ঘাটবগী ইউনিয়নের প্রায় 95% মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। ব্যবসা ও বিনিয়োগ বান্ধব বাজেট করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। করোনা পরবর্তী সময়ে বিদেশি বিনিয়োগ আকর্ষণের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বুধবার ফরেন ইনভেস্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ফিকি আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় তিনি বলেন, বেশ কিছু প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা দূর করতে উদ্যোগ নিচ্ছে সরকার। আগামী অর্থ বছরের বাজেট হবে বিনিয়োগ বান্ধব। বিদেশি বিনিয়োগের বাধা দূর করতে আমরা কাজ শুরু করেছি এবং তা অব্যাহত থাকবে। সামনের দিনগুলোতে সম্ভাবনা ও করণীয় ঠিক করতে ব্যবসায়ীদের সাথে সরকার সমন্বিতভাবে কাজ করবে। করের উচ্চ হার নিয়ে আপনাদের সাথে আমিও একমত, তবে আমাদের কর জিডিপি অনুপাত না বাড়লে কর হারে ছাড় দেয়া এনবিআর এর জন্যও কঠিন। দেশকে বিদেশি বিনিয়োগ বান্ধব করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও বেটার বাংলাদেশ ফাউন্ডেশন বিবিএফ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বিডা ভবনের সম্মেলন কক্ষে বিডার নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ চুক্তি স্বাক্ষর করেন বিডার নির্বাহী সদস্য মোহাম্মদ মোশারফ হোসেন এবং বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক মাসুদে খান। এই অংশীদারিত্বে প্রথম উদ্যোগ হিসেবে বৈদেশিক বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগামী এপ্রিলে বাংলাদেশ ইতালি বিনিয়োগ শীর্ষক ভার্চুয়াল সম্মেলন আয়োজিত হবে। চুক্তির মাধ্যমে বিডার সাথে বিবিএফ বিভিন্ন দেশের রোড শো, সেমিনার, কনফারেন্স আয়োজন করবে। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনার আগ্রাসনেও প্রবাসী আয়ে গতি। চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসেই রেমিটেন্স প্রবাহ $200 কোটি। বৈদেশিক মুদ্রা রিজার্ভে নতুন মাইল ফলক। খেলাপি ঋণের মামলার জালে ব্যাংকগুলো, নিষ্পত্তি না হওয়ায় সুদই আটকে আছে ৩৫,৫০০০ কোটি টাকা। বিশেষ আদালত বাড়ানোর পরামর্শ। এবং দেশের বাজারে কেজি প্রতি ৫ টাকা কমেছে ছোলার দাম। বুকিং রেট অর্ধেকে নেমে আসায় অতিরিক্ত আমদানি কারণ বলছেন ব্যবসায়ীরা। এই ছিল এ সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়ের।